প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে এখনই ফলো করুন। পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের সবার উপরে দেয়া থাকবে। সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে চারিদিকে, চাঁদের আলোয় চেনা রাস্তাটাকেও অচেনা মনে হচ্ছে ধ্রুবর। একা একাই সিগারেট ফুঁকতে ফুঁকতে হাঁটছেও। হঠাৎ সামনে একটা মেয়ে চলে এলো। মেয়েটি আগে আগে হাঁটছে। কোন গলি দিয়ে সে সামনে পড়ল বুঝতে পারল না ধ্রুব। মেয়েটির বেশ লম্বা চুল, দীর্ঘ ঘন চুলগুলো দিয়ে ছেয়ে গেছে সমস্ত পিঠ। এমন মাঝরাতে এরকম এলোকেশি দেখলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। ধ্রুবর বুকটা কেমন ধক করে উঠল। মেয়েটির হাঁটার স্টাইলেও একটা কেমন ভুতুড়ে ভাব আছে, মনে হচ্ছে ভূতের দেশের রাজকন্যা। আচ্ছা, এটা সত্যি ভূত পেতনি নয় তো? নিজের মনকে নিজেই প্রশ্ন করল ধ্রুব। কিন্তু ভয় হচ্ছে মেয়েটাকে কোনো সাধারণ মেয়ে মনে হচ্ছে না। ধ্রুব আস্তে আস্তে হাঁটতে লাগলো। আচমকা মেয়েটা পেছন ফিরে তাকালো। চাঁদের আলোয় রূপবতী মেয়েটাকে দেখে কল্পলোকের রাজকন্যা মনে হচ্ছে। ছোট্ট একটা মুখে অসম্ভব মায়া, ওই চাহনিতে যে কেউ তলিয়ে যেতে পারে। যতবার চোখের পলক ফেলছে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো ধ্রুবর। ধ্রুব থমকে দাঁড়িয়ে রইল। মেয়েটা দুপা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, 29 নম্বর বাড়িটা কোন দিকে একটু বলবেন প্লিজ। চমকালো ধ্রুব, 29 নম্বর বাসার খোঁজ করছে কেন? সেটা তো ধ্রুবদেরই বাসা, সেখানে গিয়ে কি করবে মেয়ে? ভূত নয় তো? আর যদি ভূত না হয়ে থাকে তাহলে সুখেই মরে যাবে ধ্রুব। মেয়েটাকে দেখে যে প্রেম জাগছে মনে। ধ্রুব এগিয়ে এসে বলল, জি আমার সাথে আসুন। মেয়েটি ধ্রুবর আপাদ মস্তক তাকিয়ে বলল, আপনার সাথে যাব কেন? কিসের মতলব আছে শুনি? সরি, মতলব থাকবে কেন? মাঝরাতে একটা সুন্দরী মেয়েকে দেখলে যে কোনো পুরুষের মাথায় মতলবই চাপবে। তাহলে নিজেই খুঁজে নিন, যান ভালো করতে চাইলে নাকি মতলব চাপে মাথায়, আজব। রেগে যাচ্ছেন কেন? আপনাকে কষ্ট করে যেতে হবে না। কোন দিকে বাড়িটা একটু বলে দিন, আমি একাই যেতে পারবো। আমার সাথে যেতে কি খুব ভয় হচ্ছে আপনার? না মানে অচেনা একজন লোকের সাথে। ও আচ্ছা, এত রাতে একা একটা মেয়ে হাঁটছেন, তার বেলায় ভয় করে না? আর আমার সাথে গেলে ভয় করবে? তাও ঠিক। আচ্ছা চলুন। বাহ, এক বাক্যেই আপনার ভয় উধাও হয়ে গেল। বলেই হো হো করে হেসে উঠল ধ্রুব। ধ্রুবর হাসি দেখে আবারও ভয় পেয়ে গেল অর্থি। মুখটা কাঁচুমাচু করে বলল, এমন করছেন কেন? আমার অসহায়ত্ব দেখে মজা লাগছে তাই না? 29 নম্বর বাড়িতে কেন যাচ্ছেন? কে আছে সেখানে? আমার আত্মীয়। ও আচ্ছা, কে আপনার আত্মীয়? আই মিন কার কাছে যাচ্ছেন? সেটা আপনাকে কেন বলবো? আপনাকে বলার কোনো প্রশ্নই আসে না। আরে বাবা বলে দেখুন না, বড্ড জানতে ইচ্ছে করছে, কে আপনার আত্মীয়? অর্থি মাথায় দুষ্টুমি খেলে গেল। দুষ্টুমি করে বলল, ওই বাড়ির ছেলেটা আমার বয়ফ্রেন্ড, আরমান সাহেবের ছেলে। আমি বাসা ছেড়ে একেবারে তার কাছে চলে এসেছি। এবার হয়েছে? ধ্রুব লাফ দিয়ে উঠল, মানে কি? আরমান সাহেবের ছেলে তো সে নিজেই, কিন্তু ইহজনমে মেয়েকে কখনো দেখেছে কিনা মনে করতে পারছে না। সে কিনা ওর গার্লফ্রেন্ড, আবার বলছে সবকিছু ছেড়ে চলে এসেছে, কিভাবে সম্ভব? অর্থি বলল, কি ভাবছেন, বিশ্বাস হচ্ছে না? না হচ্ছে না। কেন? একটা মেয়ে আপনাকে মিথ্যা বলবে কিসের দুঃখে? সেটা তো আমারও প্রশ্ন। আপনার মতো একটা সুন্দরী মেয়ে আমাকে নিজের বয়ফ্রেন্ড দাবি করছে কিসের দুঃখে? অবাক হয়ে অর্থি তাকালো ধ্রুবর দিকে, চোখ পাকিয়ে বলল, মানে? আমি ওই বাড়ির একমাত্র ছেলে, আরমান সাহেব আমার বাবা। অর্থির মুখটা একদম ছোট্ট হয়ে গেল, জিভায় কামড় দিয়ে বলল, সরি ভাইয়া, আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে, কিন্তু এই বানানো কথাটা কেন বললেন আমাকে? সরি বললাম তো, হুট করে মাথায় দুষ্টুমি চলে এলো তাই। যদি আমার কোনো প্রতিবেশীকে এই কথা বলতে তাহলে আমার মান সম্মান এবং আমার বাবার মান সম্মান সব চলে যেত। অর্থি কান ধরে বলল, সরি ভাইয়া, আমি এই কথাটা একদমই ভাবিনি। ভাগ্যিস আপনার সাথেই দেখা হয়ে গেল, অন্য কাউকে বললে সত্যিই বড় বিপদ হয়ে যেত। আচ্ছা আচ্ছা বুঝলাম, কিন্তু ওই বাড়িতে কেন যাচ্ছ বলবে কি? কি দরকার? আর কে তোমার আত্মীয়? আসলে আপনার বোন সুজানা আমার বন্ধু,
আমরা খুব ভালো ফ্রেন্ড। আমার বাসায় একটা বড় সমস্যা হয়েছে, তাই বাসা ছেড়ে চলে এসেছি, দুটো দিন থাকবো সুজানার কাছে। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু তুমি কি সুজানাকে জানিয়ে এসেছো, ফোনে কথা বলে এসেছো? না ভাইয়া, আপু আমার ফোন নিয়ে ভেঙে ফেলেছে, আমি সুজানার সাথে যোগাযোগই করতে পারিনি। ও আচ্ছা, আসো, সমস্যা নেই। কেন সমস্যা হতে পারে? আমি এর আগে কখনো সুজানার বাসায় যাইনি। সমস্যা হবে না, কিন্তু কথা হচ্ছে বাসায় তো আজকে কেউ নেই। আম্মু আব্বু আর সুজানা আমাদের গ্রামের বাসায় বেড়াতে গেছে, ওখানে একটা কাজিনের বিয়ে, সেখানে অ্যাটেন্ড করতে গেছে। আমিও মেবি কালকে চলে যাব। তাহলে কি হবে, আমি এখন কোথায় যাব? ভয় পেও না, তোমার সম্ভবত কোথাও যাওয়ার জায়গাও নেই। তুমি আজ রাতে আমাদের বাসাতেই চলো, কালকে না হয় আমার সাথে আমাদের গ্রামের বাসায় যাবে। ওর থেকে যেন ভাবলো, সুজানার সাথে অনেক দিনের বন্ধুত্ব, ওর ভাই সম্পর্কে ভালো ভালো কথাই শুনেছে সবসময়, ধ্রুবকে বিশ্বাস করাই যায়। আর রাতটা পার হলে কালকে সুজানার কাছে চলে গেলেই হবে, কারণ অর্থের তো আর কেউ নেই যে যার কাছে যাবে ও। আসো, ভয় পেও না, কেমন? আচ্ছা। ধ্রুব আর অর্থি একসাথে হাঁটছে, অর্থির একটু ভয় ভয় করলেও বেশ ভরসা পাচ্ছে এখন, অন্তত একা একা হাঁটার চেয়ে কেউ সাথে থাকলে খুব ভালো লাগে। আর ধ্রুবকে দেখলে অনেক ভরসা পাওয়া যায়। হাঁটতে হাঁটতে বাসায় পৌঁছে গেল দুজনে। বাসার ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে দিল ধ্রুব, অর্থির দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে নাও আর মোটেও ভয় পেও না। আচ্ছা, আমি একবার সুজানার সাথে কথা বলতাম, ওকে একটু ফোন দিয়ে দিবেন। ধ্রুব ফোনটা এগিয়ে দিল অর্থির দিকে, অর্থি ফোন নিয়ে পাশের রুমে চলে গেল। কিছুক্ষণ কথা বলার পর ধ্রুবর কাছে এসে ফোনটা ফেরত দিল। ধ্রুব ফোনটা এগিয়ে দিল অর্থির দিকে, অর্থি ফোন নিয়ে পাশের রুমে চলে গেল। কিছুক্ষণ কথা বলার পর ধ্রুবর কাছে এসে ফোনটা ফেরত দিল। ধ্রুব বলল, এইদিকে বাথরুম, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, এসে নাস্তা করে নাও, আমি খাবার রেডি করছি। আপনাকে কষ্ট করতে হবে না, অযথা কষ্ট দিচ্ছি এসে। আরে না, আপনি আমাদের গেস্টদের সেবা করার একটু দায়িত্ব তো নিতেই হয়, তাই না? অর্থি মুচকি হেসে বাথরুমের দিকে চলে গেল। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ভেতর থেকে ডাকলো, আপনি কি আছেন? আছি এখানে। একটু তোয়ালে আর সুজানার একটা ড্রেস দিয়ে যেতে পারবেন? ধ্রুব কি যেন ভেবে হাসলো। তারপর সুজানার রুমে এসে ওর একটা জামা নিয়ে বাথরুমের দরজায় গিয়ে নক করলো। দরজা একটু ফাঁক করে হাত বাড়িয়ে সেগুলো নিল অর্থি, তারপর আবারও দরজা লাগিয়ে দিল। ধ্রুবর কেমন জানি খুব আনন্দ হচ্ছে, প্রথম দিকেই কারো প্রেমে পড়ে গেছে। সেই মেয়েটা আজ ওর বাসায়, মন ভরে দেখা আর কথা বলার সুযোগ পাওয়া যাবে, ভাবতেই মনে লাড্ডু ফুটে উঠল ওর। পুরো বাড়িতে শুধু দুজন যুবক যুবতী, আর কেউ নেই, ব্যাপারটা ভাবলেই কেমন যেন লাগে। যদিও ধ্রুবকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, তবু অর্থের কেমন যেন লাগছে। বাসাটা সম্পূর্ণ ফাঁকা, কোনো সারা শব্দে নেই, কেমন ভুতুরে ভাব বিরাজ করছে। অর্থি ফ্রেশ হয়ে এসে নাস্তার টেবিলের কাছে চলে এলো, ধ্রুব নাস্তা রেডি করে বসে আছে। এত কষ্ট করার কোনো দরকার ছিল কি? আরে কষ্ট বলছেন কেন, আপনি তো আজকে আমার অতিথি, অতিথি সেবা করাই তো পরম ধর্ম। তাই নাকি? তবে পরম ধর্ম পালন করুন, কিন্তু আমাকে তুমি করে বলতে হবে, আমি তো সুজানার ফ্রেন্ড আর আপনার চেয়ে বয়সে অনেক ছোট। ও আচ্ছা, নাও বসো, নাস্তা খাওয়া শুরু করো। অর্থি হেসে চেয়ারে বসে পড়ল, ধ্রুব খাবার এগিয়ে দিল, স্যান্ডউইচ, জুস ও ফ্রুটস। আর কোনো খাবার নেই, ফ্রিজ ঘাটাঘাটি করে একটু পুডিং পেয়েছে, সেটা এগিয়ে দিল অর্থির দিকে। অর্থি এরকম আতিথেয়তা দেখে মুখ টিপে হাসলো, কিছুই বলল না, বেশ মজা লাগছে ওর, ধ্রুব কত যত্ন করে খাওয়াচ্ছে ওকে। ধ্রুব জিজ্ঞেস করল, বাসায় কে কে আছে তোমার? বাবা মা আর ছোট ভাই। ও, তারা তোমাকে খুঁজবেন না? হয়তো খুঁজবেন, হয়তো খুঁজবেন না। কি সমস্যা, একটু বলবে কি আমাকে, নাকি রেস্ট্রিকশন আছে? না, আসলে বলতে ইচ্ছে করছে না। ওকে, ইচ্ছে না করলে জোর করে শুনবো না, তুমি খাও, আমি একটু রাইস কুকারে ভাত বসিয়ে দিই। কেন, আপনি ডিনার করেননি? আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তোমাকে তো না খাইয়ে রাখা যায় না, তাই না? আপনিও না, আমার নাস্তা খেয়ে পেট ভরে গেছে, আর কিছু লাগবে না। দেখো, বাসায় যদি খাবার না থাকতো
তাহলে না হয় না খাইয়ে রাখতাম। ফ্রিজে তরকারি আছে, আমি ভাত রেঁধে দিচ্ছি, তরকারি গরম করে দিচ্ছি, তুমি খেয়ে নেবে। আচ্ছা, তাহলে আর দুটো মিনিট বসুন, আমি নিজেই ভাত বসিয়ে দিচ্ছি, আমাকে শুধু রান্নাঘরটা দেখিয়ে দিন। সে কি, তুমি তো আমার গেস্ট। তাতে কি, মেয়ে মানুষ থাকতে একটা ছেলে কেন রান্না করবে? তার উপর মেয়েটা বেশ ভালোই রান্না জানে। আচ্ছা তাহলে খেয়ে নাও আগে। অর্থি নাস্তা শেষ করছে, ধ্রুব চেয়ে চেয়ে দেখছে, মেয়েটিকে দেখেই মনে হচ্ছে ওর প্রচণ্ড খিদে পেয়েছে। ভাত রান্না করতেই হবে আজকে, মেয়েটা অনেক ভালো। একটা দীর্ঘশ্বাস ছাড়লো ধ্রুব। অর্থি তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো, হাত ধুয়ে এসে বলল, চাল কোথায় রাখা আছে বলুন। তুমি বিরিয়ানি রান্না করতে পারো? হুম, পারি তো, খাবেন? হ্যাঁ, ইচ্ছে করছে খেতে। ফ্রিজে মাটন রাখা আছে, মাটন বিরিয়ানি করতে পারবা? হুম, পারবো। আদা রসুন আর মশলা কোথায় রাখা আছে সেটা দেখিয়ে দিলেই হবে আপনাকে। ধ্রুব হাসলো, তারপর সব কিছু দেখিয়ে দিল অর্থিকে। অর্থি হাসতে হাসতে বলল, আপনি তো দেখছি সবই জানেন, সাধারণত বাড়ির ছেলেদের এসব জানার কথা না। আপনি কি সবসময় রান্নাঘরে বসে থাকেন নাকি? আসলে রান্নাঘরে বসে থাকি না, তবে মাঝে মধ্যে আম্মুকে রান্না হেল্প করি। বাহ, এমন ছেলে জগতে আছে, আমার তো জানা ছিল না। সুজানা তো রান্নাই পারে না, সেখানে আপনি ছেলে হয়ে মাকে রান্নাই হেল্প করেন? হুম, বিয়ের পর বউকে হেল্প করতে হবে তো। বাপ্পা, এত কি আর এখনই? আপনার বউয়ের কপাল তবে অনেক ভালো। হয়তো বা, দেখা যাক না, বউয়ের কপালের চেয়ে হয়তো আমার কপালই ভালো হবে। কিরকম? হয়তো খুব ভাগ্য করে একজন রূপবতী বউও পেয়ে যেতে পারি। শুধু রূপ থাকলেই হয় না, গুণও থাকতে হয়। হুম, এখনকার মেয়েরা তো রূপে গুণে একেবারে পরিপূর্ণ। এই যে, তুমি দেখতেও যেমন রূপবতী, তেমনি গুণও উপচে পড়ছে। গুণ উপচে পড়তে দেখলেন কোথায়? ধ্রুব হেসে উঠল। এরকম হাসাহাসি করতে করতে রান্নার সব কিছু রেডি করে ফেললো অর্থি। ধ্রুব পাশে দাঁড়িয়ে থেকে দেখছে, খুব হাসাহাসি আর গল্প হচ্ছে দুজনের মধ্যে। মনে হচ্ছে পুরো বাড়িটা ফাঁকা হয়ে বেশ ভালো হয়েছে, মন খুলে হাসা যাচ্ছে, ইচ্ছে মতো গল্প করা যাচ্ছে। আর কেউ থাকলে হয়তো এটা সম্ভব হতো না। ধ্রুবর মনে হচ্ছে অর্থি বোধহয় এবাড়ির বউ, কেমন যত্নে রান্না করছে, সব কাজ গুছিয়ে গুছিয়ে সেরে ফেলছে, একদম পারফেক্ট বউ মানিয়ে গেছে ওকে। অর্থি কাজের ফাঁকে ফাঁকে ধ্রুবর দিকে তাকাচ্ছিল, তাকানো মাত্রই চোখাচোখি হয়ে যাচ্ছিল দুজনাতে। রান্না শেষ করে অর্থি হাত ধুয়ে ফেলল। ধ্রুব বলল, একটু পরে খাওয়া যাবে, এখন খেতে ইচ্ছা করছেন। আচ্ছা বেশ, আপনি ঘুমাবেন না? এতক্ষণ ঘুমানোর কথা ধ্রুবর মনেই ছিল না। অর্থির কথা শুনে মনে পড়ল, ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় একটা বাজে, কখন যত রাত হয়ে গেছে বুঝতেই পারেনি ও। অর্থির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এখনই ঘুমাবা? ঘুমাতে ইচ্ছে করছে না। তাহলে কি করবা? কিছুক্ষণ বসে বসে আড্ডা দেই, যদি আপনি জেগে থাকেন আর কি। গ্রেট আইডিয়া, তাহলে একটা কাজ করবে, এক্ষুনি বিরিয়ানি খেয়ে দুজনে ছাদে চলে যায়, ছাদে আজ সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে। একদম লোভনীয় প্রস্তাব, পূর্ণিমা খুবই ভালো লাগে অর্থির। আর ধ্রুবর মতো একজন মানুষের সাথে বসে বসে গল্প করতে করতে পূর্ণিমা দেখতে নিশ্চয় আরও বেশি ভালো লাগবে। ও তাড়াতাড়ি বিরিয়ানি সাজিয়ে ধ্রুবকে খেতে ডাকলো। ধ্রুব ভাবতেও পারেনি অর্থি এত ভালো রান্না করতে পারবে। রান্নার সময় মনে হচ্ছিল লবণ একটু বেশি পড়ে গেছে, কিন্তু খাওয়ার সময় মনে হচ্ছে একেবারে অমৃত। প্রশংসা না করে পারল না ধ্রুব। দুজনে নানান বিষয় নিয়ে গল্প করতে করতে খাওয়া শেষ করে ফেলল। খেয়ে উঠে বিশাল বড় ঢেকুর তুললো ধ্রুব। অর্থি থালা বাসন পরিষ্কার করার কাজে লেগে গেল। সত্যি মেয়েটা অনেক কাজের, গুণবতী বটে। কাজ শেষ করে ধ্রুব অর্থিকে নিয়ে ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো। অর্থি আগে আগে হাঁটছে, ধ্রুব পেছনে। কিছু দূর যাওয়ার পর দুজনে একই সাথে সিঁড়িতে পা ফেলতে লাগলো। অর্থির কেমন যেন লাগছে, বুকটা ধুকপুক ধুকপুক করছে। ধ্রুবর বুকের ভিতর ঢিপঢিপ আওয়াজ হচ্ছে, কোথাও কোনো সাড়া শব্দ নেই, একদম নিস্তব্ধ। সিঁড়ি দিয়ে পা ফেলছে দুজনে, ছাদে উঠে চারিদিকে তাকালো অর্থি। সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে চারিদিকে, অর্থির মনের সমস্ত মেঘ কেটে গেছে। চাঁদের আলোয় চেনা শহরটাকেও অচেনা লাগছে, কি অপরূপ সুন্দর। আজ খুব সুন্দর জ্যোৎস্না, তাই না? হুম, কেমন লাগছে তোমার? খুব আনন্দ হচ্ছে। আর কি মনে হচ্ছে জানেন? না তো,
কি মনে হচ্ছে? মনে হচ্ছে পুরো বাড়িতে আর কেউ না থেকেই খুব ভালো হয়েছে। কেউ থাকলে তো আনন্দ হতো না। আমারও তাই মনে হচ্ছে। তাহলে হাসলেন কেন? যেন আমি কোনো ফালতু কথা বলেছি? ফালতু কথা শুনলে কেউ হাসে না। তাহলে হাসলেন কেন? আজব তো, ঝগড়া লাগাচ্ছো কেন? আপনি হাসবেন কেন? তোমার মতো পেতনির কথায় হাসাই উচিত নয় কি? আমি পেতনি, আর আপনি কি? আমি পেতনির পাহারাদার। এবার অর্থে হেসে উঠল। অর্থের হাসি মুগ্ধ হয়ে দেখতে লাগলো ধ্রুব। চাঁদের আলোয় দাঁড়িয়ে দুজনে মন খুলে হাসছে। অর্থের সৌন্দর্য আরো বেড়েই যাচ্ছে। ধ্রুবর ইচ্ছে করছে ওর গালটা একটু ছুঁয়ে দিতে। চাঁদের আলোয় চিকচিক করছে গালটা। আচমকা এগিয়ে এসে সত্যি অর্থের গালটা ছুঁয়ে দিল ধ্রুব। ধ্রুবর হাতের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলল অর্থি। কেমন যেন ধুকপুকানি হচ্ছে ভেতরে, অর্থির গা কাঁপছে। ধ্রুব বিদ্যুৎ শক খাওয়ার মতো চমকে উঠে একটু সরে দাঁড়ালো। হঠাৎ করে অর্থিকে ছুঁয়ে দেখবে এটা স্বপ্নেও ভাবেনি ধ্রুব। কি জানি ভাবছে মেয়েটা, ভয় ভয় মুখে অর্থির দিকে তাকালো ধ্রুব। এমন হঠাৎই ওর গাল স্পর্শ করবে এটা ভাবতেও পারেনি অর্থি। ওর পুরো শরীর কাঁপছে, চোখই মেলাতে পারছে না। ধ্রুব বলল, অর্থি সরি অর্থি। অর্থি কিছু বলল না। কেমন যেন ফিল কাজ করছে ওর। ধ্রুব অনেক ফিল নিয়ে আলতো করে স্পর্শ করেছে ওকে। ও বলল, আমি কিছু মনে করিনি। কথাটা বলে চুপ করে দাঁড়িয়ে রইল অর্থি। ধ্রুব একটু সরে গিয়ে অন্যদিকে দাঁড়িয়ে পড়ল। অর্থির থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ও। অর্থি বলল, এই ভরা পূর্ণিমায় শহরটাকে কেমন অচেনা লাগছে, তাই না? ধ্রুব যথাসম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, অনেক সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে চারিদিকে, তোমার কেমন লাগছে? অনেক অনেক ভালো। আচ্ছা, আপনার কি জ্যোৎস্না নিয়ে কোনো প্ল্যান আছে? না তো, কেন? আমার আছে। আমি ভেবে রেখেছি আমার যখন বিয়ে হবে আমার বরকে নিয়ে আমি ছাদে বসে জ্যোৎস্না দেখব, আর দুজনে খুনসুটি করব, সারা রাত গল্প করেই কাটিয়ে দেব। তার হাতের মুঠোয় আমার হাত থাকবে। কিন্তু সে যদি আনরোমান্টিক হয়? মাঝে মাঝে এটাই ভাবি। সিরিয়াসলি? আমিও তো এরকম ভাবনা ভাবি, আমারও এরকম প্ল্যান আছে। তবে চিন্তা করো না, বর খুব আনরোমান্টিক হলেও তোমার স্পর্শে রোমান্টিক হয়ে যাবে। ধ্রুব একটু কাছে এগিয়ে এসে দাঁড়ালো। দুজনে দাঁড়িয়ে থেকে চাঁদের আলোয় সব কিছু সৌন্দর্য উপভোগ করতে লাগলো। অনেকক্ষণ কেউ কোনো কথা বলেনি। অর্থি প্রথম কথা বলল, আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন করি। করো। গার্লফ্রেন্ড নেই আপনার? না, নেই, বোধহয় এখনো ওটা জন্মই হয়নি। কি যে বলেন না, কেন নেই? লাস্ট ইয়ারে ব্রেকআপ হয়ে গেছে। আরে, ব্রেকআপের পর আর কারোর সাথে জড়াননি? না, ওসব আর ভালো লাগে না। তাছাড়া প্রেমে পড়ার মতো কোনো মেয়েই পাইনি। আচ্ছা, সব পুরুষই একই ডায়লগ কেন দেয়? সব পুরুষ বলতে, কয়জন পুরুষকে দেখেছো তুমি? না মানে শুনি তো আশেপাশে, সিনেমা নাটকেও দেখা হয়, যা বুঝলাম আপনাদের সবার এই একই ডায়ালগ। হয়তোবা মেয়েদের পড়ানোর জন্য দেয়া হয়। এখন কি আমাকে পড়ানোর জন্য দিচ্ছেন নাকি? একটু আধটু তো দিচ্ছি। সিরিয়াসলি, আমার মতো মেয়েকে পড়ানোর কি আছে? আছে, অনেক কিছুই আছে। এনিওয়ে, চা খেতে মন চাইছে, তুমি দাঁড়াও আমি নিচ থেকে চা করে আনি। অর্থির গলা শুকিয়ে গেল। বলল, এই একা বাড়ির ছাদে আমি একা একা দাঁড়িয়ে থাকব? তাহলে হচ্ছে, আমার বড্ড ভয় করে, আমিও যাব আপনার সাথে। আচ্ছা, আসো তাহলে। দুজনে একসাথে সিঁড়ি দিয়ে নামছে। সিঁড়িতে কোনো লাইট নেই, একদম অন্ধকার। অর্থি হঠাৎ উষ্টা খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। ধ্রুব খপ করে ওর হাতটা ধরে ফেলল। বলল, আমার হাত ধরে আস্তে আস্তে নামো, ফোনে লাইট জ্বালাবো। না থাক, অন্ধকার সিঁড়িতে হাঁটতে ভালো লাগছে বলেই আবার পড়ে যাচ্ছিল। ধ্রুব এবার ধরতে গিয়ে অর্থির বুকে হাত চলে গেল। ইলেকট্রিক শক খাওয়ার মতো প্রচণ্ড শক খেয়ে হাত সরিয়ে নিল ধ্রুব।
অর্থিরও সমস্ত শরীর যেন ঝনঝন করে উঠল। ধ্রুব একটু সরে দাঁড়িয়ে এক হাতে অর্থির হাত ধরে রেখে অন্য হাতে ফোনের টর্চ চালালো। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, এজন্যই বলেছিলাম যে লাইট জ্বালাই, তুমি তো দিচ্ছিলেই না জ্বালাতে। দেখো সাবধানে দেখে দেখে হাঁটো। স্বাভাবিক হওয়ার যত চেষ্টাই করুক, মাথার মধ্যে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা ঘুরপাক খাচ্ছে। এ জীবনে কখনো কোনো মেয়ের শরীর স্পর্শ করেনি ধ্রুব। কেমন যেন আবেগ খেলা করছে মাথায়, আর অন্যরকম ফিল হচ্ছে। অর্থে একদম জড়সড় হয়ে আস্তে আস্তে নামছে। এখনো ধ্রুব এক হাতে ধরে রেখেছে ওকে। কেমন কেমন যেন লাগছে ওর, কিন্তু ঘটনাটা আকস্মিকভাবে ঘটে গেছে, ধ্রুবকেও দোষ দেয়া যায় না। কিন্তু যে অন্যরকম ফিলটুকু কাজ করছে সেটা ভেবেই বুকের ধুপকুকানিটা বেড়ে যাচ্ছে অর্থের। ধীরে ধীরে ধ্রুব প্রেমে পড়ে যাচ্ছে না তো? সিঁড়ি দিয়ে নেমে এসে রান্নাঘরে এলো দুজনে। অর্থে বেশ চুপচাপ, একটা কথাও বলছে না। ধ্রুব নিজেই চা বানাতে চলে গেল। অর্থি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ব্যাপারটা কেমন যেন না, কিন্তু লজ্জায় মুখ তুলতে পারছে না। এখন ধ্রুবর পাশে দাঁড়িয়ে চা বানাতে পারবে না ও। আমি রুমে গিয়ে শুয়ে পড়ি, ধ্রুব কি বলবে বুঝতে পারলো না। তবে অর্থি খুব আনিজি লাগছে সেটা বুঝতে পারলো। বলল, আচ্ছা যাও, সব রুমই ফাঁকা আছে, যে কোনো রুমে গিয়ে শুয়ে পড়ো। অর্থি মাথা নাড়িয়ে একটা রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। ভালো লাগছে না কিছু, বারবার আজকের দিনটার কথা মনে পড়ছে। অনেক স্বাভাবিক হওয়ার চেষ্টা করেও বারবার সেই বাবার মায়েরগুলো মনে পড়ছে। এত বড় একটা মেয়ের গায়ে কখনো হাত তুলে নুনি? এখনো মেয়েকে চড় থাপ্পড় দেন, লাঠি ছাটা দিয়ে পেটান, সহ্য করা যায় না। সেজন্যই তো রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছে ও। আরো কত রকম ভাবে নির্যাতন করেন বাবা মা, অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। চোখের কোণে পানি এসে গেছে বুঝতে পারলো না অর্থি। খুব কান্না পাচ্ছে ওর, কিছুতেই চেপে রাখতে পারলো না, হাউ মাউ করে কেঁদেই ফেলল। ওর কান্নার শব্দ শুনে ছুটে আসলো ধ্রুব, দরজা খোলাই ছিল। ঘরে এসে বিছানার পাশে বসে অর্থিকে বারবার জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে তোমার? অর্থি কাঁদতেই লাগলো, কিছুতেই কান্না থামছে না। ধ্রুবর নিজেকে অপরাধী মনে হচ্ছে, কেবলই মনে হচ্ছে ওর জন্য অর্থি কষ্ট পেয়ে কাঁদছে। কিভাবে ওকে সান্ত্বনা দেবে বুঝতে না পেরে অপরাধীর মতো মাথা নিচু করে রইল। অনেকক্ষণ কান্না করার পর অর্থির কান্না একটু হালকা হলো। ধ্রুব জিজ্ঞেস করল, তুমি কি আমার উপর রেগে গিয়ে? কথা শেষ করতে পারলো না ধ্রুব। অর্থি ওর বুকে লুটিয়ে পড়ে কান্না জুড়ে দিল। ধ্রুব কি বলবে বুঝতে পারছে না। অর্থির কান্নাও সহ্য হচ্ছে না ওর। যদি ওর উপর রাগ থাকতো তাহলে ওর বুকে মাথা রেখে কাঁদতো না, নিশ্চয়ই অন্য কোথাও কষ্ট আছে ওর। ধ্রুব জিজ্ঞেস করল, কি হয়েছে অর্থি আমাকে বলো। আমার বাসায় সৎমা, আমাকে একদমই দেখতে পারে না, বাসার সব কাজ আমি করি তবু আমাকে বকা দেয় আর খুব টর্চার করে। আজকেও আমার বাবার হাতে মার খাইয়ে নিয়েছে। এত বড় মেয়ের গায়ে হাত তোলে? খুব মারে আমাকে। অর্থি আরো জোরে জাপটে ধরলো ধ্রুবকে, মনের সমস্ত কষ্ট হালকা করে দিচ্ছে কেঁদে কেঁদে। ধ্রুব বলল, কেঁদো না অর্থি, তুমি এজন্যই বাসা থেকে চলে এসেছো? হ্যাঁ। কোথায় যাবা এখন? আমি জানি না কোথায় যাব, আমার যাওয়ার কোনো জায়গা নেই, সেজন্যই আজকে এখানে চলে এসেছি। এখন কোথাও একটা চলে যাব হয়তো। হঠাৎই অর্থির প্রতি অন্যরকম একটা মায়া কাজ করছে ধ্রুবর। মেয়েটার অনেক কষ্ট, এখন কোথায় যাবে তাও জানে না। ওর একটা কিছু ব্যবস্থা করে দিতে হবে, এভাবে কষ্ট দেয়া যাবে না, খুব লক্ষ্মী একটা মেয়ে। অর্থি বলল, আমার মা আমাকে খুব বাজেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছে, আমি বাসা থেকে চলে আসতাম না। সে কি কি বলো এসব? খুব বাজে কথা বলেছে, আমি সহ্য করতে না পেরে চলে এসেছি, কি করব আর, আমাকে সে একদমই সহ্য করতে পারে না। অর্থের চোখের জলে বুক ভিজে যাচ্ছে ধ্রুবর, তবুও ভালো লাগছে ওর। মেয়েটা যে ওকে ধরে কাঁদছে সেটা ভেবেই ভালো লাগছে। এক ভরসায় বুক ওর খুবই দরকার, প্রত্যেকটা মেয়ে একটা ভরসার বুক খোঁজে। ইস, যদি ধ্রুব হতে পারতো। ধ্রুব বলল, কাঁদে না, ওঠো তো, হাত মুখ ধুয়ে এসো, চা খাও। ধ্রুবর কথা শুনে
একটু শক্ত হলো উঠি। উঠে হাত মুখ ধোয়ার জন্য পা বাড়ালো, কিন্তু টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। ধ্রুব হুট করে ধরে ফেলল ওকে। আচ্ছা, ছেলেরা বেশি ছলনাময়ী নাকি মেয়েরা? প্রশ্ন শুনে চমকালো উর্ধি। ধ্রুবর সাথে অনেক গল্প হয়েছে ওর, কিন্তু এরকম প্রসঙ্গ নিয়ে তো কোনো কথা হয়নি। ও জিজ্ঞাসা চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন বলুন তো? এক ফ্রেন্ড কল দিয়ে বলল তার গার্লফ্রেন্ড ছ্যাঁকা দিয়েছে, সেজন্য মনে জাগলো কথাটা। অর্থি এতক্ষণ বাথরুমে হাত মুখ ধুচ্ছিল আর ধ্রুব ফোনে কথা বলছিল। বাইরে আসতেই এই প্রশ্নটা করে বসল। অর্থি বলল, আমার মনে হয় মেয়েরাই বেশি ছলনাময়ী। তারা অনেক রকমের ছল ছাতুরি জানে, কিন্তু বাস্তবিক পক্ষে একটা ছেলে একটা মেয়েকে বেশি ঠকায়। তা ঠিক বলেছ। আমি বাবা এজন্য প্রেম করতে ভয় পাই, কখনো ঠকতে চাই না আর ঠকাতেও চাই না। সে কি আপনার গার্লফ্রেন্ড নেই? না, নেই। গার্লফ্রেন্ড ভয় পায়, বললাম না। আজকালকার দিনেও এমন মানুষ আছে যে গার্লফ্রেন্ডকে ভয় পায়? পায়, কারণ আজকালকার দিনেও একটু হলেও ভালোবাসা আছে। বা ভালোবাসায় বিশ্বাস করেন আপনি? একটু আধটু তো করি। এনাও তোমার চা। থ্যাঙ্কস। চা নিয়ে চুমুক দিতে দিতে গল্পে মেতে উঠল দুজনে। অর্থির এখন বেশ হালকা লাগছে, ধ্রুবর আন্তরিকতায় বিমোহিত করেছে ওকে। ছেলেটা অনেক ভালো, ধ্রুব জিজ্ঞেস করলো, মন ভালো হয়েছে? কিছুটা, থ্যাঙ্কস আপনাকে। ধ্রুবর চেহারায় একটা উজ্জ্বলতা আছে, দেখলেই বিশুদ্ধ বিশুদ্ধ মনে হয়। অর্থি ভাবছে ধ্রুবকে এত স্নিগ্ধ দেখায় কেন। ওর ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে ধ্রুব বলল, চলো ছাদে যাই, জেগে আছি অথচ পূর্ণিমা দেখছি না, ব্যাপারটা কেমন যেন না। আচ্ছা চলুন। এরপর দুজনে আবারও ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো। সিঁড়ি দিয়ে ওঠার সময় তখনকার ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়ে গেল দুজনেরই। ধ্রুবর বুক কাঁপছে, ও ফোনের লাইট জ্বালিয়ে দুজনে একসাথে উঠতে লাগলো সিঁড়ি বেয়ে। হাওয়ায় উড়ে যেতে ইচ্ছে করছে, খুব সুন্দর বাতাস বইছে ছাদে, মনটা উড়ু উড়ু করছে। পাশে ধ্রুবর মতন একজন সুদর্শন যুবক, ভাবতেই ভালো লাগে মনে। অর্থির ইচ্ছে করছে শাড়ি পরতে, শাড়ি পরে এখানে এসে দুজন মানুষ হাতে হাত রেখে গল্প করবে, কত সুন্দর হবে। শাড়ির সাথে জ্যোৎস্নার একটা সম্পর্ক আছে বোধ হয়। অর্থি যখন আনমনে এসব ভাবছিল, ধ্রুব ওকে বলল, অর্থি তোমার শাড়ি কেমন লাগে? অদ্ভুত ব্যাপার তো, ধ্রুব কি মনের কথা পড়তে পারে নাকি? সে কিভাবে জানে? অর্থি এখন এটাই ভাবছে। ধ্রুব বলল, শাড়ি ভালো লাগে তোমার? অর্থি অবাক হয়ে আছে, বলল, লাগে, কেন? আমারও খুব ভালো লাগে, মেয়েরা শাড়ি পরলে তাদের সত্যিকার সুন্দর দেখায়। আমি যদি তোমাকে এখন শাড়ি পরতে বলি, তুমি কি পরবে? অর্থির বিশ্বের ঘর যেন কাটছেই না, ও হেসে বলল, পরব, কিন্তু শাড়ি কোথায় পাবো? মায়ের অনেক শাড়ি আছে, আসো নিচে। আমি যে শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, এখন ইউটিউবে সব পাওয়া যায়, ইউটিউবে ভিডিও দেখে দেখে শাড়ি পরে নিবা, পরবা? অর্থির আনন্দ যেন আর ধরেই না, এতক্ষণ নিজেই শাড়ি পরার কথা চিন্তা করছিল, কোনো বাধা ছাড়ায় রাজি হয়ে গেল। নিচে এসে আলমারি থেকে শাড়ি বের করলো ধ্রুব, অনেকগুলো শাড়ি আছে মায়ের, সবই খুব সুন্দর সুন্দর দেখতে। অর্থি বারবার দেখছে সবগুলো শাড়ি উল্টে পাল্টে, কোনটা ছেড়ে কোনটা পরবে বুঝতে পারছে না। ধ্রুব বলল, কোনটা নেবে? আপনি বলুন কোনটা পরি, আমাকে কোনটায় মানাবে? তোমাকে সব শাড়ি মানাবে, যে কোনো একটা নাও। উফ, বুঝতে পারছি না কোনটা নেব, আপনি বলুন। ধ্রুব একটা ম্যাজেন্টা কালারের শাড়ি বের করে অর্থির হাতে দিল। শাড়ি হাতে নিয়ে অর্থি বলল, ব্লাউজ, ব্লাউজ ছাড়া শাড়ি কিভাবে পরব? ও, এবার কি হবে, আমুর ব্লাউজ তো তোমার গায়ে হবে না। শাড়ি পরব কিভাবে তাহলে? আরে সুজানার তো ব্লাউজ আছে মনে হয়, তুমি আসো দেখি ওর ঘরে পাওয়া যায় কিনা। ধ্রুব ওকে সুজানার ঘরে নিয়ে আসলো। অর্থি সব কাপড় চোপড় খুঁজে কোনো ব্লাউজ পেল না। ধ্রুব সুজানাকে কল দিয়ে জিজ্ঞেস করলো, সুজানা ওকে বলে দিল কোথায় ব্লাউজ রাখা আছে। ধ্রুব সেখান থেকে বের করে অর্থিকে পরে নিতে বলল, তারপর ইউটিউবে ভিডিও চালু করে দিয়ে ধ্রুব ঘর থেকে বেরিয়ে গেল। অর্থি অনেকক্ষণ চেষ্টা করেও শাড়ি পরতে পারল না।
একা একা হচ্ছে না, ও এক হাতে আঁচল বুকে জড়িয়ে দরজা খুলে ধ্রুবকে ডাকলো। ধ্রুবকে হেল্প করতে বললে থতমত খেয়ে গেল ধ্রুব। ও এসে শাড়ি পরানোর চেষ্টা করতে লাগলো, কুচিগুলো করে অর্থির হাতে দিতে গিয়ে অর্থির নাভির দিকে চোখ চলে গেল। ভয়ানক জিনিস দেখে ফেলেছে, নাভির সৌন্দর্য দেখে মাথা এলোমেলো হয়ে গেল ধ্রুবর। ও অর্থির চোখের দিকে তাকাতেই খেয়ে হারালো অর্থি। একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল অপলকভাবে, কেউ কিছু বলছে না, শুধু চেয়ে চেয়ে দেখছে একজন আরেকজনকে, দৃষ্টি বাত মানছে না, যত দেখছে তত গভীর হয়ে যাচ্ছে। দুজনের বুকের ভেতরটা কেমন ধুকপুক করছে। অজান্তে শাড়ি গুজে দিল ধ্রুব, আবেশে চোখ বুজে ফেলল অর্থি। অর্থির দিকে তাকিয়ে ধ্রুবর খেয়াল হলো ও অর্থির শাড়ি ভেতরে গুজে দিয়েছে। এরপর ওর উষ্ণ শরীরেরও স্পর্শ অনুভব করে কেমন ফ্যাকাশে হয়ে গেল। ধুকপুকুনি বাড়ছে, এদিকে অর্থি ও ধ্রুবর হাতের স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে উঠছে। ধ্রুব বলল, অর্থি। অর্থি চোখ মেলল কিন্তু কোনো কথা বলল না, লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে রইল। ধ্রুবর শাড়ির পাড় ঠিক করে দিয়ে আঁচল ঠিক করতে গিয়ে ওর বুকের দিকে চোখ গেল, একদম পাগল করা সৌন্দর্য মেয়েটার। তার উপর এরকম পূর্ণিমা রাতে একলা বাড়িতে এসে মাথা খারাপ করে দিচ্ছে ধ্রুবর। ধ্রুব কোনো মতো শাড়ি ঠিক করে দিয়ে বাইরে বেরিয়ে এলো। নিজেকে সামলে নিতে সময় লাগলো ওর। এদিকে অর্থিও নিজেকে সামলে নিল, কেমন কেমন যেন লাগছে, একটা ঘোরের মধ্যে চলে গেছে ওরা। অর্থি বাইরে আসতেই চমকে গেল, ধ্রুব একটা খয়েরি রঙের পাঞ্জাবি পরে ফেলেছে, দারুণ দেখাচ্ছে ধ্রুবকে। ওকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চড়ে এলো ধ্রুব, শাড়ি পরে হাঁটতেই পারছিল না, বারবার পরে যাচ্ছিল। ধ্রুব ওকে হাত ধরে ধরে নিয়ে এলো উপরে, তারপর বলল, কেমন লাগছে অর্থি? আপনাকে সুন্দর মানিয়েছে। আরে আমার কথা বলিনি, আমি জানতে চাচ্ছি তোমার কেমন লাগছে। ভালো, আপনার? আঙ্গুল ছুঁয়ে থাকতে পারলে বেশ হতো। অর্থি লজ্জায় লাল হয়ে গেল, ধ্রুব মাথা চুলকালো। ও যে কিভাবে কথাটা বলেছে নিজেই জানে না, ভালোবাসা থেকে বেরিয়ে গেছে কথাটা। ও আর কিছু বলল না, চাঁদের আলোয় অর্থির দিকে তাকিয়ে হাসলো। অর্থি ধ্রুবর পাশে এসে দাঁড়িয়ে ওর হাতের উপর হাত রাখলো। অর্থির উষ্ণ হাতের স্পর্শে চমকে উঠল ধ্রুব, এত নরম হাত, মেয়েদের হাতে তো নরম হয় কি করে, প্রশ্নটা করতে গিয়েও করতে পারলো না। অবাক হয়ে আকাশের চাঁদের দিকে চেয়ে রইল। পূর্ণিমা রাতে হাতে হাত রেখে দুজন দুজন মানুষ দাঁড়িয়ে আকাশ দেখছে, বাহ কি অদ্ভুত সুন্দর সবকিছু। ধ্রুব বলল, আচ্ছা অর্থি, এখান থেকে চলে যাওয়ার পর তোমার কি মনে পড়বে না আজকের রাতটার কথা? আপনার কি মনে পড়বে না? সারা জীবন মনে থাকবে আমার, এরকম সুন্দর রাত আমার লাইফে কখনো আসেনি। তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন, আমার এরকম সুন্দর রাত কখনো জীবনে আসেনি। তুমি চলে যাবে ভাবলেই কেমন জানি লাগে। কেমন লাগলেও কিছুই করার নেই, যেতে তো হবে, তাই না? সম্ভব হলে সারা জীবনের জন্য এখানেই রেখে দিতাম তোমায়। তাই নাকি, এতটুকু বলেছেন সেটাই আমার জন্য অনেক। এটা কি সম্ভব না অর্থি? হয়তো সম্ভব কিংবা সম্ভব নয়, আমার জানা নেই। যদি সম্ভব করতে চাই তুমি কি করবে? এবার একটু বেশি অবাক হলো অর্থি, একটা মেয়েকে কখনোই সারা জীবনের জন্য অন্যের বাড়িতে থাকা হয় না, থাকতে চাইলে একদম ঘরের বউ হয়ে থাকতে হবে, সেটা কি আদৌ সম্ভব? সে নিজেই যদি সম্ভব করতে চায় তাহলে কি করবে অর্থি? অর্থি ধ্রুবর দিকে তাকিয়ে রইল। ধ্রুব বলল, তোমার কি আপত্তি হবে এ বাড়ির একজন হয়ে থাকতে? অর্থি নিশ্চুপ হয়ে আছে, ওকে চুপ থাকতে দেখে ধ্রুব প্রসঙ্গ বদলানোর চেষ্টা করলো, বিভিন্ন বিষয়ে গল্প করার চেষ্টা করলো। এদিকে ওর হাত ধরেই রেখেছে শক্ত করে, আঙুলের ফাঁকে আঙুল। রাত বেড়ে যাচ্ছে, রাত 2:30 বাজে, ছাদে এখন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, আর বেশিক্ষণ ছাদে থাকা যায় না, এবার রুমে যেতে হবে। কিন্তু দুজনের কারোরই রুমে যেতে ইচ্ছে করছে না, রুমে গেলেই তো শুয়ে পড়তে হবে, আর এই রাতটা কখনো ফিরে পাওয়া সম্ভব হবে না। তবুও আর কতক্ষণই বা থাকা যায়, নিচে যাওয়ার জন্য পা বাড়ালো দুজনে। হঠাৎ একটা ইটের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো অর্থির। ধ্রুব হাত টেনে ধরে ওকে আটকালো, কিন্তু অর্থি ব্যথা পেয়েছে ভীষণ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ধ্রুব কোনো কিছু না ভেবেই ওকে কোলে তুলে নিল, এরকম আচরণ আশাই করেনি অর্থি। তার মানে কি ধ্রুবর প্রেমে পড়ে যাচ্ছে, নাকি আজকের রাতে
খুব ঘোরের মধ্যে পড়েছে সে। ধ্রুব অর্থিকে কোলে নিয়ে খুব সহজেই নিচে নামতে লাগলো। অর্থি দুহাতে ওর গলা চেপে ধরে রইল। মনে হচ্ছে দুজন দুজনের কত আপন, একসাথে কত বছর চলাফেরা করেছে দুজনে, একে অপরকে কত ভালোবাসে, কত চেনা পরিচিত মনে হচ্ছে। অবাক হয়ে শুধু ওর মুখের দিকে তাকায় অর্থি। রুমে এসে অর্থিকে কোল থেকে নামিয়ে দিয়ে বিছানায় বসলো ধ্রুব। পায়ের দিকে তাকিয়ে দেখলো একটু চামড়া উঠে গেছে। ধ্রুব দ্রুত স্যাবলুন নিয়ে এসে সেখানে লাগিয়ে দিল। পায়ে ধ্রুবর হাতের স্পর্শ পেয়ে শিহরিত হয়ে উঠল অর্থি। ধ্রুব আলতো করে ওর পা একবার ছুঁয়ে দিল। তারপর অর্থিকে বিছানায় শুয়ে দিয়ে বলল, ঘুমাও এখন। অর্থি করুণ দৃষ্টিতে তাকালো। ধ্রুব রুম থেকে বেরিয়ে যেতে দরজার কাছে আসতে অর্থি চেঁচিয়ে ডাকলো, শুনুন। হুম, বলো। আমার ঘুম আসছে না। ঘুমাও, অনেক রাত হয়েছে, এর বেশি জেগে থাকলে শরীর খারাপ করবে। মাঝে মাঝে তো সারা রাত জেগে থাকা হয়, দু একটা দিন একটু জেগে থাকলে কি বা হবে। তাহলে জেগে থাকো, ঘুম এসে যাবে। আপনি? আমি রুমে গিয়ে শুয়ে পড়ি, কোনো দরকার হলে ডাক দিও। সত্যি যাবেন? হ্যাঁ। ঘুমাবেন এখনই? হ্যাঁ, কেন? এখানে থাকুন না, আমার একা একা জেগে থাকতে মোটেও ভালো লাগবে না। আপনি এখানে বসে থাকুন, সারা রাত বসে গল্প করতে কি আপনার কষ্ট হবে? ধ্রুব অবাক হয়ে গেল অর্থির কথায়। কষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না, বরং ওর পাশে বসে থাকতে পারলে ওর ভালোই লাগবে। ধ্রুব এসে অর্থির বিছানার পাশে বসলো। অর্থি শুয়ে রইল। ধ্রুব একবার ওর দিকে তাকিয়ে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। অর্থিকে শাড়ি পরে দারুণ সুন্দরী দেখাচ্ছে। এত সুন্দর একটা মেয়ে কীভাবে হয়? ওর ঘন কালো চুল দেখে আরও পাগল হয়ে যেতে ইচ্ছে করছে। এত সুন্দর দেখতে মেয়েটা, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, অন্যদিকে তাকালো ধ্রুব। অর্থি কিছুক্ষণ জেগে কথা বলল, হ্যাঁ সেটা সম্ভব, আমি চাই আপনার বউ হয়ে সারা জীবন আপনার বুকে মাথা রাখতে। সত্যি? হ্যাঁ, আজকে আমি একটা ভরসা করার মতো হাত খুঁজে পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি। আর আমি আপনার থেকে আমার প্রতি এই যত্ন আর ভালোবাসাটুকুই পেতে চাই। ভালোবাসি। সত্যি, মেয়েরা সবসময় একটা ভরসা করার মতো হাত খোঁজে, আর যদি সেই হাতটা পেয়ে যায় তবে তাকে সারা জীবনের জন্য নিজের করে রাখতে চায়, কখনো হারাতে দিতে চায় না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন।